আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজও আমি নতুন একদিনের শুরুতে নতুন এক ভিডিও নিয়ে এসেছি আমার ভিউয়ার্সদের মাঝে। তো আজকে আমি ভাবলাম ঈদ তো চলে এসছে, তা ঈদ স্পেশাল কিছু করে দেখাই, তাই আজকে আমি ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি তৈরি করে নিচ্ছি। তো একসঙ্গে আমার দুই কাজে চলবে, একদিকে ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি হবে আর ইফতারের আয়োজনে আজকে আমরা বিরিয়ানিটা খাবো, তাই আমি তৈরি করে নিলাম। তো আমার আজকে চিকেন বিরিয়ানিটা তৈরি করতে যা যা লাগছে আমি সব কিছুই রেডি করে নিয়েছি। আমি আজকে চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, জয়ফল, জয়ত্রী আমি এগুলা প্রায় এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি আজকের এই জয়ফল জয়ত্রী পাটায় পিষে নেব। তো দেখুন আমি কিভাবে আজকের চিকেন বিরিয়ানিটা তৈরি করে নিচ্ছি, আমার সঙ্গে থাকুন। তো আজকে চিকেন বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি চিকেন রেডি করে নিয়েছি। নিয়ে আমি প্রায় লবণ দিলাম 2 টেবিল চামচ, আদা বাটা দিয়েছি 3 টেবিল চামচ, তারপরে রসুন বাটা দিয়েছি 3 টেবিল চামচ, আমি জিরের গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ, তারপরে আমি গোলমরিচ গুঁড়ো 2 টেবিল চামচ এখানে অ্যাড করেছি। আমি কিছু আন্দাজ মতো বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম, যেহেতু আমি জয়ফল জয়ত্রী দিব, দিয়েছি জয়ফল জয়ত্রী বাটা, তার পেস্তা বাদাম বাটা, তারপরে আমি পেঁয়াজ বেরেস্তাও দিয়েছি আজকের বিরিয়ানিটা তৈরি করার জন্য। এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিলাম। তারপরে আমি ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিয়ে আমি টক দই অ্যাড করে দিব। আজকে এই চিকেনটা আমি প্রায় 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আমি ইফতারের প্রায় 1 ঘন্টা আগে আমি রান্না করে নিব, সেই জন্য আমি টাইম হিসেবে আমি 3 ঘন্টার জন্য এখন আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো আমার সবগুলো মশলা মিক্স করা হয়ে গেছে, এখন আমি 3 ঘন্টার জন্য রেখে দিব। এই তো আমার 3 ঘন্টা হয়ে গেল, তাই আমি কিচেনে চলে এসেছি। এখন তৈলে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতার ফোড়ন দিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ একটু ভালোভাবে হালকা ভেজে নিয়ে আমি যে ম্যারিনেট করা চিকেন রেখেছিলাম, দেখুন অনেক সুন্দর হয়েছে। তো আমি এই চিকেনগুলো অ্যাড করে দিলাম। এখন আমি প্রায় 1/2 ঘন্টার মতো কুক করে নিব, যখন আমার তৈলটা উপরে চলে আসবে তখন আমি যে পোলাও চাউল অ্যাড করে দিব। আমি এখানে 1.5 কিলো পরিমাণ চিকেন নিয়েছি, তারপরে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। যাদের যেরকম পছন্দ, কেউ বড়ো পিসও করে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে 1.5 কিলো চাউল, 1.5 কিলো চিকেনের সঙ্গে আমি প্রায় 1 কেজি পরিমাণ পোলাও চাউল রেডি করে ধুয়ে রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটি যদি আমার ভিউয়ার্সদের মাঝে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো একদমই কম সময়ের মাঝে আপনাদের কাছে পৌঁছাবে। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো কষানো হয়ে গেছে এবং তৈল উপরে উঠে এসছে, তাই আমি এখন চাউল অ্যাড করে দিলাম। এখন চাউল এবং চিকেনটাকে আমি একসঙ্গে ভেজে নিয়েছি। এই তো আমি আন্দাজ মতো পানি অ্যাড করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 1/2 ঘন্টার মতো কুক করে নিব। তো আমার 1/2 ঘন্টা কুক করা হওয়ার পরে আমি এখন গোটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, তাহলে কাঁচামরিচটা ভাঙবে না, গোটা গোটা থাকবে। আমার কাছে গোটা খেতে ভালো লাগে, তাই যখন এ পর্যায়ে চলে আসে 80% যখন হয়ে যায় তখন আমি কাঁচামরিচ অ্যাড করি।
तो आजकल वीडियो जदि भारत लेगे थे हमारे चैने लाइक्स और कमेंट्स बक्से जानाबें आज के वीडियो केमन हलो शेयर करते एकदम ही भूलें ना। तो ये तो एखन दमे दिए रेखे प्राय आधा घंटार मत दमे रखब तारपरे तुले निये परिवेशन करब। तो ये तो हमारे गेलो आधा घंटा पर तुले निलाम देखुन अनेक सुंदर होयेछे एकदम सफ्ट होयेछे आमार काछे ए पर्याये खेते भालो लागे ताई आमी एभावे करे नि। तो आजकल मत वीडियो थे विदाय निच्छी सबाई भलो थकबें सुस्थ थकबें ए कामनाय आल्ला हाफेज़।